নমস্কার বন্ধুরা, আমি যেগুলো দেখতে পাচ্ছেন আমি বাংলা সিপ আমি নিজেই বাজছি, একটা ভিডিও আপনাদের দেব। তো প্রথমবার বাজছি, আশা করি ভালো হবে। তো আপনারা দেখতে থাকুন কতটুকু তৈরি করতে পারি। দেখুন আমি সহজ সরঞ্জাম কিনে নিয়েছি, সব এগুলো স্টিলের। হ্যাঁ, এটা পুরো স্টিলের ক্যাচার, আর এই যে টুপিটা, আর চারটে সিপ তৈরি করব। তার জন্য কড়াগুলো নিয়ে এসেছি, এই কড়া বিদেশি কড়া, আমার এই এই কালারটা পছন্দ হয়েছে তাই আমি নিয়ে এলাম। আর ছোটো ছোটো স্টিলের ছোটো ক্লিপ বা কড়াবো যাই বলি না কেন। তো আমি পুরোটা দেখাবো, এই ছিপ বাঁধা কী করে বাঁধতে হয়। তো কখনো ভিডিও দিইনি আর আমি নতুন বাজি, ভুল ত্রুটি হতে পারে, তবুও চেষ্টা করব ভালো করে একটা ছিপ বাঁধা আপনাদের যদি দেখাতে পারি। দেখুন একটা একটু বেঁধেছি, একটু ফিনিশিং হয়নি এখনো। আমি 5 ফুট 3 ইঞ্চি রেখেছি সিপের মাপ, এটা 6 ফুটের কিনে এনেছি। এটা হচ্ছে কোরিয়ান ফাইবারের সিপ। তো রেডি করে আশা করি আপনাদের দেখাতে পারবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করব, আপনাদের চেষ্টা করব পুরোটা দেখানোর। দেখুন বন্ধুরা, এটা বেঁধেছি এবং এটার পরে আমি আমার একটা মেজারমেন্ট করে মাপ দিয়ে আমি এই কড়াগুলো বাঁধছি। তো দেখুন এই যে কড়াটা আমি নিয়েছি, আমার স্টাইলে আমি বাঁধছি, নো ডাউট অনেকের পছন্দ হবে না এবং অনেকের পছন্দ হবে। তো এই যে কড়াটা আমি এখানে একটা সুতো দিয়ে বেঁধে রেখেছি এক সাইডে। হ্যাঁ, আমি ভালো করে দেখাতে পাচ্ছি না কারণ আমি নিজেই ভিডিও করে নিজেই আর কি বাজছি। নমস্কার বন্ধুরা এবং গুড মর্নিং আপনাদের। আজকে আমি বাংলা সিপ বাঁধানো দেখাবো, আমার নিজেরটাই আমি তৈরি করছি, আমি নিজেরটাই আমি ব্যবহার করার জন্য আমি এটা তৈরি করছি, আমি বিক্রি করার জন্য নয়। তো এগুলো দেখাবো। এই ধরুন এটা হচ্ছে ক্যাচার বাঁধার জায়গা এবং এইটা হচ্ছে গোড়ার যে যে হুক দুটো রয়েছে সে দুটো। এই এইখানে আমি কী করে বাঁধবো আপনাদের একটু দেখাবো। এখান থেকে আমি ডিস্টেন্স এতটুকু রেখেছি, মানে 1.5 ইঞ্চির মতো আমি জায়গা রেখেছি। তো একটা ফাঁকা সিপ, দেখুন একটা ফাঁকা সিপ, আমি 5 ফুট 3 ইঞ্চি রেখেছি, সবগুলোই সমান। তো এইটা মোটামুটি বাঁধা হয়ে গেছে। সামনেরটা এই যে সামনের কড়া দিইনি এখনও, আর গোড়ার ক্যাচারও এখনও লাগাইনি, তো ওগুলো পরে করব। তো আমি এটা কী করে বাঁধলাম আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। এই দেখুন প্রথমটা একটু বড় দিয়েছি, তারপরে একটু ছোট, আমার সুবিধা মতো বা আমার ভালো লাগার মতো আমি নিয়েছি, আপনাদের মতো আপনারা নেবেন যদি আপনারা নিজেরা নিতে চান। এইটা একটু ছোট, মানে ওইটার আগের দুটোর তুলনায় অনেক ছোট, তা এইটার তুলনার থেকে এই যে মিডিলে বা একদম প্রথম দিকে যেগুলো যাবে এইগুলো আরও ছোট রেখেছি। হ্যাঁ, এগুলো অনেকটাই ছোট রেখেছি। তো দেখুন সবগুলো ছোট হতে, এইগুলো সব একই সাইজ ছোট। তো আমি একটা মেজারমেন্ট করে একটা মাপ করে করে করেছি যাতে আমার যেটা ভালো লাগে সেটা আমি রেখেছি। তো আমি কী করে গোড়াটা বাঁধবো এখান থেকে এটুকু, আর তারপরে এটা আমি বাঁধা দেখাবো। দুটো তিনটে বাঁধা দেখালে আপনারা পেরে যাবেন। হ্যাঁ, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, তার জন্য এরকম একটা সুতো রিল কিনতে হবে,
এইটা ধরুন আমি এরকম ভাবে সুতোটা অনেক সরু, তাই জন্য এরকম ডবল করে আমি এরকম পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করছি। তো সুতোটা আমি ডবল মোটামুটি 15-16 ফুট ওই দুটো বাঁধার জন্য রেখেছি, 15-16 ফুট আমি লম্বা করেছি ডবল করে। তারপর কীভাবে পেঁচাবো আমি আমি অবশ্যই দেখাবো আপনাদের। দেখুন তার জন্য দুটো কড়া নিয়েছি, এইটা একটা বড় একটা ছোট। দেখুন একটা ভালো করে খেয়াল করতে হবে, এক সাইডে এই দুটো রিং আছে, এইটা গোড়ার দিকে দেবেন, আর যেটা সিঙ্গেল রিং আছে সেটা বাইরের দিকে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। বা শোয়ের জন্য, শোয়ের জন্য না, এটা এটা এটাই নিয়ম, তো আপনারা সেভাবে দেবেন, দেখে দেবেন সবগুলোতে তাই আছে। দেখুন হ্যাঁ, এটা সিঙ্গেল, এটা ডবল, এটা এটা সিঙ্গেল আছে, তো আপনারা সঙ্গে থাকুন। তো আমি একটা 9 ইঞ্চি থেকে মাপ নিচ্ছি, দেখুন এটা এই আমি গোড়া থেকে 9 ইঞ্চি মাপ এসেছে, এই যে ব্ল্যাক জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা, তো 9 ইঞ্চি আমি মাপ নিচ্ছি। দেখুন তার জন্য ছোট্ট একটুখানি সুতো ডবল করে টুকরো করে নিলাম, এটাকে দেখাচ্ছি, এটাকে বাঁধবো। দেখুন এটা ফাঁস দিলাম, এবার এর থেকে নিলাম এই যে কড়াটা, কড়াটা নেবো, আর দেখবেন কোন দিকে ঝুল আছে, হাত দিয়ে এইভাবে ধরে দেখবেন, যেদিকে বেঁকায় সেদিকটা উঁচুর দিকে রাখবেন, একটা দিকেই বেঁকাবে কিন্তু, হ্যাঁ এরকমভাবে ওখানে হাত দিয়ে দেখবেন, তাহলে উঁচুর দিকে রাখবেন। আমার এইদিকেই মনে হলো, তো আমি এইদিকেই এই গিটটা দেবো। দেখুন এই কড়াটাকে আমি এখানে একটু টেম্পোরারি জাম করলাম সুতো দিয়ে, এবার বাঁধতে বাঁধতে আসবো যখন তখন সেটাও দেখাবো। দেখুন এই দুটো একটু টেম্পোরারি জাম করলাম এর সঙ্গে, আর এই সুতোটা এটা ফাঁস গিরা দিলাম ঠিক এইখান থেকে এর মাপে। এইবার এটা আমি এখান থেকে এটাকে এরকম ঘোরাতে ঘোরাতে আসবো, এইভাবে আসবো আর কি, এইভাবে আসবো আর টাইট দেবো, এইভাবে টাইট দেবো, অল্প অল্প ঘোরাবো আর টাইট দেবো, গোড়ার দিকে নিয়ে যাব। তো এইটাই হচ্ছে সিস্টেম, তা পুরোটা আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন তাহলে। মাপ দিয়ে দিয়েছি, দেখুন এইভাবে পেঁচাচ্ছি আর এটাকে শুধু টেনে টাইট করছি, তো এই এই সুতো যেন ভাঁজ না থাকে, এই একটা এই দুটো সুতো যেন কোনো গিট না থাকে, মানে কোনো ভাঁজ না থাকে। এই আমি দেখুন ভাঁজ থাকলেও এখান থেকে সরিয়ে দিচ্ছি, আলাদা করে সরিয়ে দিচ্ছি, তাহলে ফিনিশিংটা ভালো হবে। হুম, এইভাবে একদম গোড়া অব্দি জাম করে দিচ্ছি, নখ দিয়ে টেনে টেনে দেওয়ার পরে সুতোটা টান টাইট করছি, টাইট করলে খুব ভালো ফিনিশিং আসছে। দেখুন মোটামুটি হয়ে গেছে এই এইটার এই অবধি, এবার এইটা ওপরে আমি বসিয়ে এটাকে পেঁচাবো। পেঁচালে জায়গায় চলে আসবে, আর যখন প্রেশার দিয়ে টাইট করবো অলরেডি জায়গায় চলে আসবে। নখ দিয়ে এইভাবে ঠেলে ঠেলে কিন্তু টাইট করছি, তো দেখুন বন্ধুরা এটা সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এবার ঘুরিয়ে ঘুরিয়ে
দেখুন এটাকে এই পাশে যে দড়িটা ছিল এই যে এটাকে সরিয়ে দিয়েছি, এটাকে খুলে এদিকে সরিয়ে দিয়েছি, তাহলে এটা ইজি হয়ে গেল। আবার ঘোরাচ্ছি, এবং যখন এর গোড়ার বাইরে চলে আসবে আমি কিন্তু এইটার বাইরে থেকে নিচ্ছি, এই দেখুন এইটার বাইরে থেকে নিচ্ছি, এটা বাইরের থেকে অল্প অল্প করে নেব আর এর ভেতরে ঢুকিয়ে দেব। এইভাবে আর কি, এর ভেতরে ঢুকে গেল, একটু বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। তো আমি এইভাবে করব, বা একটা একটা করেও দিতে পারি, এই প্রত্যেকটা দিয়ে একটা করে টান, এই এবার দেখতে থাকুন। এই মাথা আসলে আমি আবার দেখাবো। দেখুন এবার পেঁচাতে পেঁচাতে এই অবধি এলাম, মাথা অবধি এলাম। তো আবার এবার ঘোড়ায় জাম করে টাইট করছি, অনেক জোরে টাইট করছি যাতে সুন্দর ফিনিশিংটা আসে। মাথায় গিয়ে কি প্রসেসের গিট দিতে হবে সেটা ব্যাপার দেখাবো, ঠিক আছে? এই গিটটা এই যে খুললাম, একটু লুজ করলাম, লুজ করে এই যে এটাকে আমি এবার এভাবে দিয়ে জাম করে দিলাম। এখন জাম হয়ে গেছে, এইবার আমি এই সুতোটা আবার পেঁচাবো। টেনে টেনে জাম করছি, তারপর এর উপরে উঠবে কীভাবে এই পেঁচাতে পেঁচাতে দেখবেন, তখন একটু টেনে পেঁচাবেন না, হালকা করে পেঁচাবেন, দেখবেন এর উপরে দিলে, এর উপরে দিলে এটা থেকে যাবে। এ থেকে গেছে অলরেডি। এবার পেঁচাতে পেঁচাতে বাঁদিক করে চলে আসুন, আমি যেদিকে ফাঁকা আছে আর কি, এইদিকে এই দেখুন পেঁচাচ্ছি। এটা হয়ে গেল, একটা একটার উপরে যদি সুতো আর একটা না ওঠে তাহলে ফিনিশিংটা আসবে না। যখন আমি টাইট টাইট করছি, টাইট করলে এই জায়গাটা ফ্ল্যাপ হয়ে যাচ্ছে, এই যে ফাঁকা ফাঁকা ছিল এই জায়গাগুলো ফ্ল্যাপ হয়ে যাচ্ছে। দেখো ফিনিশিং এসে গেছে, সুন্দর করে ঢেকে গেছে। যতটা টাইট দেওয়া যায় এই টেনে টেনে এদিকে চেপে দেবেন, দেখবেন সুতোটা সুতোগুলো একটু চলে যাচ্ছে, যতক্ষণ যাবে ততক্ষণ আপনি টাইট দিতে থাকবেন। তো যত টাইট দেবেন তত ফিনিশিংটা ভালো আসবে। যাই হোক, এবার আমরা ভেতরে যাব কী করে আর একবার আমি দেখাই। এই সুতোটা একটু খুলে দিই, এই দেখুন একটুখানি অল শর্ট থাকবে, তাহলে নাহলে জড়িয়ে যাবে। এই দেখুন এইটাকে একটু টান দিলাম, খুলে গেল, সরিয়ে দিলাম। এইবার এইটার উপর দিয়ে নিলাম একটা একটা করে, এই দেখুন একটা একটা করে নিলাম, একটা একটা করে ভিতরে দিয়ে দিলাম, এই যে ভিতরে দিয়ে দিলাম। এই ভিডিওগুলো একটু লেন্দি হবে, আপনার মন দিয়ে দেখবেন, তাহলে আপনারা নিজের শিপ তৈরি করতে পারবেন নিজেই, নিজের পছন্দ মতো, এবং খরচাটা অনেকটাই কম হবে। কম খরচায় সুন্দর ফিনিশিং জিনিস পেয়ে যাবেন, মানে স্পেশাল জিনিস। দেখুন আমি কখনো শিখিনি, তো আইডিয়া করেছি, জাস্ট আইডিয়া করে 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 আমি তৈরি করছি। দেখুন একদম আমার এই জায়গাটা ফ্ল্যাপ হয়ে গেল, সুন্দর। আমি কিন্তু অনেক টেনে ধরে করছি, মানে টাইট দিয়ে করছি যাতে সুন্দর হয়।
এবার এই দেখুন খুব টাইট দিলাম, একদম যেন ভেতর থেকে ফাঁকা না দেখা যায়। এবার এই যে এর উপর দিয়ে এবার শুরু করেছি আমি, কিন্তু সুতো দুটো সুতো একটার উপরে একটা কোনোটাই উঠছে না, এইভাবে করতে হবে নাহলে ভালো লাগবে না। এবার একটু মাপ দেবো, এটার সঙ্গে মাপ দেবো, মোটামুটি জায়গায় এসে গেছে, মানে এইখান থেকে এই জয়েন্ট থেকে এইটা কতটা যাবে সেটা সবসময় এইটা যেটা আগে বাঁধবেন সেটার সঙ্গে মাপ নেবেন, না হলে ঠিক থাকবে না। দেখুন বন্ধুরা, এই দুটো পাশাপাশি আমি বেঁধে ফেলেছি মাপ অনুযায়ী, এটুকু গ্যাপ দিয়েছি, সেই একই গ্যাপ সবগুলো চারটে সিপে একই গ্যাপ থাকবে। তারপর এখান থেকে কতটা ডিস্টেন্স এখানে দেব, আমি প্রথম যে সিপটা বেঁধেছি সেই আন্দাজ করে আমি এই এটা করছি। এইবার এই যে রিং একটা রিং বড় এনেছি, হ্যাঁ ওই এর পরে যেগুলো আছে একদম ছোটো স্টিলের একদম ছোটো ছোটো, তো এটা এইগুলো এই দু প্রথমটা বড়, তারপরে একটা ছোটো, এই প্রথমটা বড়, তারপরে মিডিয়ামটা ছোটো, তারপরে মিডিলটা ছোটোর পরে এই এটা আর একটু ছোটো, এটা আর একটু ছোটো স্টিলের, তারপরে যেটা দেবো আরও ছোটো। তো যাই হোক, এইভাবে আমি বেঁধে দেখাচ্ছি আপনাদের। দেখুন এই প্রসেসে ঠিক আগের প্রসেসেই আমি এটা বাঁধছি। দেখুন এটা গোড়া অবধি বাঁধা হলো, এইবার আমি এই যে সুতোটাকে খুলে দেবো, এইদিকে যেটা জাম করে দিয়েছিলাম এটা, এই সুতোটাকে আমি খুলে দেওয়ার পরে আমার জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এইবার এইখান থেকে নিয়ে দেখুন এইখান থেকে নিয়ে ক্লিপের এই ভেতর থেকে নিলাম, এই এইভাবে নিয়ে আমি আগেও দেখিয়েছি, এইভাবে নিয়ে নখ দিয়ে ঠেলা ঠেলা দেবেন। এই উপর দিয়ে এবার যাবে,
বন্ধুরা দেখুন, চারটে সিপ আমি বেঁধে ফেলেছি। তো এখনও সুতো কাটিনি, রেডি করিনি, আঠা পড়বে, তারপর আমি সুতোটা কাটব। তো ধাপে ধাপে এগিয়েছি, এরপরে সামনের কড়া, একদম মাথাটা এবং ক্যাচার গোড়ায় ক্যাচারে আঠা পরিয়ে আমি আবার কমপ্লিট ভিডিওটা আপনাদের দেখাবো। থ্যাংক ইউ। এখন পুরোটা চলে গেছে। তো এবার গোড়ায় আমি আঠা দেবো, আর এই লেভেলটা দেখবো, এই এই রিংগুলোর এই রিংগুলোর লেভেল লেভেল ঠিক আছে কি না, ঘুরে না যায়, যার জন্য দেখে নিতে হবে। যাই হোক, এবার সুন্দর করে সেট করার পরে তারপর আঠা লাগাবো। আঠাটা হচ্ছে এই যে যে আঠাটা, নাম ফ্লেক্স কুইক। এখন এক ফোঁটা আটা লাগিয়ে দিয়েছি, এবার গোড়া জাম দিচ্ছি ক্যাচারের। তো এইটার ক্যাচারের মাপটা নিয়ে আর ওই ক্যাচারের যে টুপিটা আছে, আগে টুপিটা ভিতরে ভরে পুরে নিয়েছি, না হলে খাটবে না। এই দেখুন, আর এরপর এইখান থেকে কতটুকু নিলে ঠিক হবে, ওই টুপিটার পরের থেকে লাস্ট অবধি এটা মাপ দিয়েছি। তো এই সুতুলি মানে পাটের দড়ি, এটাকে পেঁচাচ্ছি, পেঁচিয়ে আঠা দেবো। এবার দেখুন বন্ধুরা, এই আঠা লাগিয়েছি, ক্যাচারটা এদিকে, বাটিটা এদিকে রয়েছে, আমরা এবার আটকে দেব। দেখুন বন্ধুরা, আমার চারটে সিপ পুরো কমপ্লিট হয়ে গেছে, ক্যাচার জাম দিয়ে দিয়েছি। তো আমার ফার্স্ট বার আমার তৈরি করা, আমার প্রসেসিংয়ে আমার যেটা ভালো লাগলো আমি সেটা তৈরি করলাম। তো আপনাদের অনেকের নাও পছন্দ হতে পারে। তো যাই হোক, আমি আমার মতো তৈরি করলাম, যদি কেউ তৈরি করতে চান নিজের মতো করতে পারেন। দেখুন টোটাল শেপটা আমি দেখাচ্ছি, আমি 5 ফুট 3 ইঞ্চি রেখেছি। তো কমপ্লিট হলো আমার সিপ বাঁধা। দেখুন তো, থ্যাংক ইউ।